বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও কৃষিপ্রধান আমাদের এই বাংলাদেশের কোনো নিজস্ব কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান নেই। এর ফলে আমরা কৃষিতে যুগোপযোগী উন্নয়ন করতে ব্যর্থ, যার ফলে আমাদের খাদ্য সংকট সর্বদা লেগেই আছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় উদ্ভাবিত পরিবেশ বান্ধব এই সোলার পাওয়ার স্বয়ংক্রিয় বহুমুখী কৃষি রোবট। সাধারণত আমাদের দেশের কৃষকরা বহুমুখী কৃষিকাজ করে থাকে, তাই আমাদের এই রোবটটি বহুমুখী কৃষিকাজে ব্যবহারের উপযোগী। এই রোবটটি দিনে ও রাতে জলে ও স্থলে 24 ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কৃষি কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই কৃষি রোবটটি কৃষকরা তাদের হাতে থাকা স্মার্টফোন বা রিমোটের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারবে। এই কৃষি রোবটটির মাধ্যমে ডাল, ভুট্টা, সরিষা সহ ইত্যাদি ফসলের বীজ অতি দ্রুত গতিতে বপন করা সম্ভব। এছাড়াও এর মাধ্যমে ধান, গম, ভুট্টা সহ অন্যান্য ফসল অতি দ্রুত গতিতে এবং খুব অল্প সময়ে কাটা সম্ভব। এটি ব্যবহার করে জমিতে দ্রুত গতিতে চাষ দেওয়া সম্ভব এবং চাষ দেওয়ার পরে জমিতে পড়ে থাকা অপ্রয়োজনীয় খড়কুটো এর মাধ্যমে তুলে আনা যায়। এটিতে থাকা স্বয়ংক্রিয় হাইড্রোলিক লিফটের সাহায্যে কৃষকরা উঁচু ফল এবং সবজি গাছের নাগাল পাবে এবং সেখান থেকে বিভিন্ন ফল এবং সবজি সংগ্রহ করতে পারবে। তাছাড়া এই হাইড্রোলিক লিফটের সঙ্গে সংযুক্ত স্প্রে মেশিনের সাহায্যে কৃষকরা সবজি এবং ফল গাছে বিভিন্ন বালাইনাশক সহ প্রয়োজনীয় ঔষধ স্প্রে করতে পারবে। এতে থাকা সোয়েল মোশ্চার সেন্সরের মাধ্যমে কৃষকরা মাটির আর্দ্রতা পরীক্ষা করতে পারবে এবং যথাসময়ে জমিতে সেচ দিতে পারবে। কৃষি ফসল এবং পণ্য চুরি হয়ে যাওয়া আমাদের কৃষি অবনতির অন্যতম কারণ। আর এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের কৃষি রোবটটির সঙ্গে একটি মোশন সেন্সর লাগানো থাকবে। যখনই কোনো অবাঞ্ছিত ব্যক্তি অসৎ উদ্দেশ্যে কৃষিক্ষেত্রে প্রবেশ করবে, তখনই স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যালার্ম বাজবে এবং কৃষকের ফোনে একটি ফোন চলে যাবে। এর মাধ্যমে ধান, গম, হলুদ, মরিচের মতো অন্যান্য ফসল খুব সহজেই ভাঙানো যায়। এতে সংযুক্ত করা পোর্টেবল ওয়াটার পাম্পের সাহায্যে কৃষকরা খুব সহজে অন্যান্য জায়গা থেকে পানি এনে জমিতে সেচ দিতে পারবে। এই কৃষি রোবটটি বায়ুশক্তিকে কাজে লাগিয়ে খুব সহজেই পানিতে চলাচল করতে পারে। এর সাহায্যে পানিতে ভাসমান বিভিন্ন ময়লা আবর্জনা খুব সহজেই অপসারণ করা যাবে। এটি ব্যবহার করে জলাশয়ের যে কোনো জায়গায় খুব সহজেই মাছের খাবার দেওয়া যাবে এবং পানিতে বিভিন্ন ঔষধ স্প্রে করা যাবে। এর সাহায্যে খুব সহজেই পানিতে অক্সিজেন সরবরাহ করা যাবে। এর সাহায্যে কৃষকরা খুব সহজেই পানির পিএইচ পরীক্ষা করতে পারবে এবং যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। যেহেতু এই কৃষি রোবটটি সম্পূর্ণরূপে সৌরশক্তি দ্বারা চালিত হবে, তাই আমাদের এই রোবটটি সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব। তাছাড়া এই কৃষি রোবটটি আমাদের দেশে ব্যবহারের পাশাপাশি বহির্বিশ্বে রপ্তানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি।